ওয়েলকাম ব্যাক টু মাই প্রীতি ব্লগ। আর আমি প্রীতি চলে এসেছি আবার এক নতুন ঝকঝকা ব্লগ নিয়ে। আজকে এই বেলাতে শরীরটা একটু একটু ভালো আছে, তাই ও সারাদিন আজকে কিচ্ছু খায়নি, এই দুটি ভাত খেয়েছিল ঘি দিয়ে, তারপর থেকে আর কিচ্ছু খায়নি, সবই ওর তেতো লাগছে, তাই অনেক কষ্ট করে একটু ফ্রাইড রাইস বানিয়েছি ওর জন্য। তাই ওর বাবা নিয়ে এসেছে চিকেন, ওর বাবা চিকেন খেতে ইচ্ছা করছে, তাই একটু চিকেন এনেছে, তো ওর জন্য ফ্রাইড রাইস বানিয়েছে, ও খাচ্ছে দেখুন চিকেনটা দিয়ে, শুধু যদি ভালো লাগছে শুধুই খাবে যোগ, আর আমার খেতে কিছু ইচ্ছা করছে না, তো এইটাই বলছে খেতে, দেখা যাক এর থেকে তুলি না খায়। বলো কেমন লাগছে বলে দাও, বলো। ভালোই লাগছে, আমার টেস্টের জন্য একটু নুনতা নুনতা লাগছে, নুনতা লাগছে না, লাগবে বেটা, খেতে তো হবে, নাহলে শরীরটা ভালো হবে না, উঠতে পারবি না, ওষুধ পড়ছে আর, তো আমার মনে হয় আর দুদিন হলে ঠিক হয়ে যাবে, নাকি পেটিং ফ্যাট, তো যাই হোক পরীক্ষাটা তো দিতে পারলো না এবছর, তো করোনার জন্য একটু মনটা খারাপ লাগছে, তো যাই কিছু করার নেই, শরীরটা তো আগে, আর এখন অনেকটাই ছোটো, মাস্টাররাও তাই বললো, টিচাররা ঠিক আছে, আর বাচ্চা তিনটে পরীক্ষার জন্য, এতগুলো 12টা পরীক্ষা দিয়ে দিলো আর তিনটে পরীক্ষার জন্য, মেন 7টা পরীক্ষা ছিল দিয়ে দিয়েছে আর তিনটে পরীক্ষা ছিল, যাই হোক কিছু করার নেই, এবছর ট্রেনিং করে কাটুক, পর বছর থেকে আর একটু ভালো প্রিপারেশন নেবি, তো একটু ভালো পড়াশোনা করবি তো, আর এই বছরের মতো অন্য বছর আর কোনো বছর শীতে কোথাও বেরোবো না, কারণ পরীক্ষাটাও যে শীতের পরেই, তো যাই হোক আর শীতে কোনো দিন বেরোবো না আমি বল ভাবছি, যতদিন ও বড়ো হবে ততদিন আর শীতে কোথাও বেরোবো না, তো ভগবানের বা খেয়ে নিয়ে সুস্থ হয়ে যাবে এটাই অনেক, তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সেরে যায়, বড়দের কিছু হলে ঠিক আছে কিন্তু ছোটদের কিছু হলে খুব কষ্ট হয়, তাই ব্লগটাকে বাড়াচ্ছি না, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই সময় বেশি করে সবাই সুস্থ থেকো, আর বেশি বেশি করে ফল খেও, সিজনাল ফল, ভালো করে প্রোটিন জাতীয় খাবার খেও, টাটা।